أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعليكم السلام ورحمة الله وبركاته রিফাত ভাই মালয়েশিয়া থেকে জানতে চেয়েছেন তাওহীদ আসমা ওয়া সিফাত কাকে বলে আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله জি সম্মানিত ভাই আপনি একটি বড় প্রশ্ন করেছেন তাওহীদ হলো একত্ববাদ এক আল্লাহর ইবাদত করা এটা তিন প্রকার এই তিন প্রকার তাওহীদ ভালো করে জানা দরকার একটা হলো তাওহীদ রুবুবিয়া অর্থাৎ যত কর্ম সম্পাদনের ক্ষেত্রে আল্লাহকে একক হিসেবে মেনে নেয়া আরেকটা হলো তাওহীদুল উলুহিয়া অর্থাৎ যত প্রকার ইবাদত এইগুলি একমাত্র আল্লাহর জন্যই নিবেদন করা আল্লাহর জন্যই পালন করা আরেকটা হলো তাওহীদুল আসমা ওয়াস সিফা অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণাবলী এইগুলি এককভাবে আল্লাহর জন্যই সাব্যস্ত করা পবিত্র কোরআনে এবং সহি হাদিসসমূহে মহান আল্লাহ তাআলার যেসব নাম পবিত্র নাম এবং গুণাবলীর কথা উল্লেখ আছে সেগুলির ওপর সেভাবেই ঈমান নিয়ে আসা যেভাবে কোরআন এবং সহি হাদিসে বর্ণিত রয়েছে তাতে কোনো প্রকার পরিবর্তন অথবা পরিবর্ধন এখানে সংযোজন বিয়োজন কোনো তুলনা উপমা কোনো উদাহরণ কোনো প্রকার তার বিলুপ্তি না করেই ঠিক ওভাবেই মেনে নেওয়া যেভাবে কোরআন এবং হাদিসে এসেছে আর এটাকেই বলা হয় তাওহীদুল আসমা ওয়াস সিফাত এটাকেই বলা হয় তাওহীদুল আসমা ওয়াস সিফাত আর এই তাওহীদুল আসমা ওয়াস সিফাত সম্পর্কে অনেক আয়াত এসেছে সূরা আশ-শুরা 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর তার সাদৃশ্য অর্থাৎ কোনো বস্তুই তার মতো নয় তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা এই তাওহীদ সম্পর্কে আপনার আমার সম্যক জ্ঞান রাখা খুবই জরুরি কারণ কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় এই তাওহীদের মর্মবাণী ব্যাখ্যা করেছেন আমার একটি বই রয়েছে সেটি হলো ইসলামের বাস্তবতা সেই বইটির 21 নম্বর পৃষ্ঠায় এইগুলি সুন্দর করে উল্লেখ করা রয়েছে যদি কখনো আপনারা সুযোগ পান সেটা পড়ে নেবেন তবে আমি দুই একটি কথা বলি সেটি হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত নাম কোরআন এবং হাদিসে এসেছে যেমন রহমান রহিম মালিক কুদ্দুস সালাম মুমিন মুহাইমিন যত নাম আমরা দেখতে পাই আমরা অনেকে বলি আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের 99টি নাম এই 99টি নাম হ্যাঁ একটা হাদিসে এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিনের 99টি নাম রয়েছে যে ব্যক্তি এইগুলি আমল করবে জপবে এইগুলি আল্লাহ রাব্বুল আলামিন তাকে মান আহসাহা দাখালাল জান্না যে এটাকে ইহসা করবে গণনা করবে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন তো এই হাদিস থেকে প্রমাণিত এটা যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে 99টা নামের কথা উল্লেখ করেছেন এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা উল্লেখ করেছেন তবে এরকম আরও একটা হাদিস রয়েছে যেই হাদিসে বলা হয়েছে যে আবেস্তাসারতা বিহি ফি ইলমিল গায়ব ইনদাক হে আল্লাহ তোমার গায়েবে যে সমস্ত নামকে তুমি চয়ন করে রেখেছো তোমার কাছে রেখেছো অনেক আল্লাহর নাম রয়েছে যেগুলি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে জানাননি তা আল্লাহ রাব্বুল আলামিনের নাম এই জন্য আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণাবলী এটা সীমাবদ্ধ নয় এটা অসংখ্য অগণিত নাম যেটার কোনো সীমানা নেই তা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের এই যে নামগুলি আমরা কোরআন এবং সহি হাদিসে পাই যেমন ইয়া রহমান ইয়া রহিম ইয়া মালিক ইয়া কুদ্দুস ইয়া সালাম ইয়া মুমিন ইয়া মুহাইমিন ইয়া আজিজ ইয়া জব্বার ইয়া গফ্ফার এই এই নামগুলিতে যেভাবে কোরআন এবং হাদিসে এসেছে ঠিক সেভাবেই আমরা এগুলোকে মেনে নেব কোনো প্রকার পরিবর্তন পরিবর্ধন ছাড়া যেমন দুই একটি উদাহরণ দেয় আমাদের সমাজে ভুল ব্যাখ্যা করা হয় যেমন আল্লাহ রাব্বুল আলামিনের আলামিন তার হাতের কথা বলেছেন কিন্তু আমাদের দেশে অনেকে এটার পরিবর্তন করে বলে আল্লাহর হাত মানে আল্লাহর এখানে শক্তি তাহলে এই পরিবর্তন করাটা যাবে না কুওয়াত শক্তিটা আল্লাহর একটা সিফাত
কিন্তু আল্লাহর ইয়াদ, আল্লাহ সরাসরি তার হাতের কথা বলেছেন, আপনাকে আমাকে হাত মেনে নিতে হবে। যেমন সূরা মায়েদার 64 নম্বরে আছে, আল্লাহ বলছেন বাল ইয়াদাহু মাবসুততান, আল্লাহর উভয় হাত প্রশস্ত। আল্লাহর দুই হাতের কথা এখানে উল্লেখ করা হয়েছে, প্রশস্ত। অনুরূপভাবে শয়তানকে আল্লাহ যখন সৃষ্টি করলেন, আদমকে সিজদা করতে বললেন, মানে আদমকে সিজদা করতে যখন আল্লাহ শয়তানকে নির্দেশ দিলেন, তখন সে অস্বীকৃতি জানালো। আল্লাহ তাকে প্রশ্ন করেছিলেন, মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, যাকে আমি উভয় হাত দিয়ে সৃষ্টি করলাম, যে আদমকে, তাকে সিজদা দিতে কে তোমাকে নিষেধ করলো? তো এখানে আল্লাহ তার দু হাতের কথা বলেছেন, সূরা সাদ 75 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিনের এরকম তার আঙ্গুলের কথা রয়েছে, তার কবজার কথা রয়েছে সূরা জুমার 67 নম্বর আয়াত। তো এরকম যত আল্লাহর তার সিফাতের কথা রয়েছে, তার নামের কথা রয়েছে, এগুলো ওইভাবেই ভাই মেনে নিতে হবে, কোনো প্রকার পরিবর্তন করা যাবে না, কোনো প্রকার নাকসও করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরশে সমুন্নত, কীভাবে সমুন্নত আছেন আল্লাহ ভালো জানেন, কিন্তু আরশ কোথায়? আরশ উপরে, এটা মেনে নিতে হবে যে আল্লাহ উপরে। তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে, সেগুলোই তোমরা, সেগুলি দিয়ে তোমরা আল্লাহকে ডাকবে। তা আসুন আমরা সে আল্লাহর নাম এবং সিফত যেভাবে এসেছে সেভাবেই মেনে নিয়ে সেভাবেই আমরা এইগুলোর ওপর আমল করি। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত শ্রবণকারী, অত্যন্ত দৃষ্টিদানকারী, এইগুলি আমরা মেনে নেই এবং এইগুলি ভালো করে আমরা জানার চেষ্টা করি। আল্লাহ যেন এই তৌফিক দান করেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।